ओम पार्थाय प्रतिबोधिताम भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनम् देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदै सांगपदक्रमोपनिषदैर् गायन्ति यम सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यम योगिनो यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আমরা শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় নিয়ে বিগত দিন আলোচনা শুরু করেছিলাম। আমরা যে শ্লোকটি দিয়ে শেষ করেছিলাম, শ্লোকটি চতুর্থ শ্লোক, এতে সেখানে ভগবান বলছেন, এই শ্রী অর্জুন বলছেন, মন্যসে যদি তৎক্যম মায়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে ত্বম দর্শয়াত্মানম অব্যয়ম। বলছেন, হে যোগেশ্বর, হে যোগীদের শ্রেষ্ঠ, তোমার সেই তত মে ত্বম দর্শয় অনন্ত আত্মানম অব্যয়ম, তোমার সেই অব্যয় আত্মারূপকে আমি দেখতে পাচ্ছি। দেখুন, একটু একটু করে যেন গ্র্যাজুয়াল প্রোগ্রেশন হচ্ছে। প্রথম যখন এসেছিলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে, তার অদ্ভুত একটা শোক, দুটো যুদ্ধের যুদ্ধক্ষেত্রে দুটো উভয় পক্ষের মাঝখানে তিনি দাঁড় করিয়েছেন, তাতেও তার শোক যাচ্ছে না। তার মনে হচ্ছে যে আত্মীয় স্বজন পরিবার পরিজন তার মাঝখান থেকে কেমন কী করে তিনি এই যুদ্ধ করবেন, এই ধর্মযুদ্ধ কেমন করে করবেন। এই যে অবস্থা, এটাকে একেবারে পারপ্লেক্স কন্ডিশন ইংরেজিতে বলে, এমন একটা স্থিতি যে অবস্থাটাকে আমরা নিজেরা বুঝতে পারি। আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে অনেক সময়। এই একজন প্রশ্ন করেছিলেন, যখন নিজের আত্মীয়রা দুঃখ দেয়, নিজের আত্মীয়রা কষ্ট দেয়, নিজের প্রিয়জনরা অন্যায় করে, তখন কি করব। এটা একটা অদ্ভুত পারপ্লেক্স কন্ডিশনে থাকে। যাদের বিশ্বাস করি, যাদেরকে ভালোবেসেছি, ছোট থেকে বড় হয়েছি, একটা বয়সে আসার পর দেখা গেল তারা আমার সবচেয়ে বড় শত্রু, আমি বুঝতেই পারিনি। তারা কখন ছোড়া বুকে দিয়ে চলে গেছে আমি বুঝতেই পারিনি। তখন একটা অদ্ভুত একটা পারপ্লেক্স কন্ডিশন হয়, এর বিরোধিতা কেমন করে করব, কেমন করে এই যে অন্যায় বিরোধিতা করব, কেমন করে তার থেকে বেরিয়ে আসব। অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা এইরকম একটা জাঞ্চারে, ঠিক যেরকমভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের দেখা এরকম জীবনের একটা সন্ধিক্ষণে, যেখানে জীবন সম্পর্কে সব রকমের আকর্ষণ তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনি মৃত্যুর রাস্তা খুঁজে বেড়াচ্ছিলেন, এক বাগান থেকে আরেক বাগান, আরেক বাগান থেকে আরেক বাগান, নির্জন একটা জায়গা খুঁজে বেড়াচ্ছেন, জীবনকে শেষ করে দেবেন, জীবন সম্পর্কে কোনো আগ্রহ, কোনো ভালোবাসা, কোনো কিচ্ছু নেই, এমন একটি সন্ধিক্ষণে তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হলো। মনে হলো যেন সেই ব্যাসদেব যেন জগৎকে শোনাচ্ছে, জগৎকে মুক্তির বাণী শোনাচ্ছে, ঠিক যেরকম করে শ্রীকৃষ্ণ এসেছিলেন, বলেছিলেন, ক্লাইব্যম মাস্ম গমঃ পার্থ নৈতে তৈ উপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপদ। দেখুন, ওয়ে অফ ট্রিটমেন্টটা, শ্রীকৃষ্ণের ওয়ে অফ ট্রিটমেন্টটা, যদি আমরা গীতার কিচ্ছু নাও বুঝি, যদি শ্রীকৃষ্ণের যে ডিলিংটা, হিউম্যান ডিলিং, মানুষকে কী করে ডিল করতে হয়, ভেঙে পড়া মানুষের পাশে কেমন করে সাহায্য করতে হয়, যদি আমরা এটাও নিতে চাই, এই শিক্ষাটুকুও নিতে চাই শ্রীকৃষ্ণের কাছ থেকে, তাহলে এই স্টাইলটা যেভাবে তিনি তাকে বলছেন এটাও একটা শিক্ষণীয় জিনিস। একবারে ভেঙে পড়া মানুষকে প্রথমে তার আত্মশক্তি সম্পর্কে বলছে, বলছে না তুমি এটা করতে পারো না, খুব বকাঝাকা করছে, না তুমি এরকম করতে পারো না, ক্লিবতা, এটা এক ধরনের ক্লিবতা,
তুমি যেন কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছো না, তার থেকে এগিয়ে এসো। তারপরে দেখবেন একটা একটা করে তিনি বোঝাতে চলেছেন, তার মনের যেন সেই একটু একটু করে ইয়ে খুলে দিচ্ছেন, তার যে আবরণটা একটু একটু করে সেটা অনাবৃত করে দিচ্ছেন এবং ক্রমাগত তাকে যোগ্য করে তুলেছেন। যোগ্য করতে করতে একটার পর একটা একটার পর একটা অধ্যায়কে অতিক্রম করে যাওয়ার পরে এই যখন তিনি একটা জায়গায় এসেছেন যেখানে অর্জুনের মনে হচ্ছে না আমি আর এই যে যেটা দেখছি এতে আমি সন্তুষ্ট নই, এটা যথেষ্ট নয়, এটা আমার দরকারই নেই, আমি আরও বেশি দেখতে চাই। এই অদ্ভুত একটা শব্দ ব্যবহার করেছেন, তত মে তম দর্শায় আত্মানম অব্যয়ম, তোমার সেই অব্যয় আত্মাকে আমাকে দর্শন করাও, আমি তোমার সেই অব্যয় আত্মাকে দর্শন করতে চাই। অব্যয় শব্দটার অর্থ কেন বলছেন, বলছেন যা কখনো ক্ষয় হয় না, যেটা কোনো অবস্থাতে হারিয়ে যায় না, যা কালোপযোগী যুগোপযোগী সবটুকু। দেখবেন শ্রীরামকৃষ্ণের জীবনেও ঠিক একই জিনিস এলেন, নরেন্দ্রনাথ যখন এসেছিলেন তিনি নরেন্দ্রনাথকে এমন একটা ভালোবাসা দিয়ে করেছিলেন, নিজেকে লুকিয়ে রেখেছিলেন নরেন্দ্রনাথের ভিতরে আত্মশক্তিকে জাগরণ করাচ্ছে। তারপর একের পর একটা দিন গেছে উনি নরেন্দ্রনাথকে আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। অন্ধবিশ্বাস বলিস কি রে, খানিকটা চোখওয়ালা বিশ্বাস, খানিকটা চোখ ছাড়া বিশ্বাস, এই করতে 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 দেখুন কাশীপুর উদ্যানবাটিতে যখন এসে পৌঁছলেন নরেন্দ্রনাথের মনে হলো উনি এই অবস্থায় আছেন, এই সময় যদি একবার বলতেন। ঠাকুর ঘুরে বলছেন যে এখনো তোর অবিশ্বাস, যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে রামকৃষ্ণ, এটা কিন্তু রাখালকে বললেন না, এটা কিন্তু ইয়েকে লাটুকে বললেন না, কাউকে বললেন না, বলছেন কাকে না শুধুমাত্র এই আমাদের ইদান নরেনকে বলছেন, কারণ এই এই যে বিদ্যা এটা ধারণ করার ক্ষমতা নরেনের আছে। কত রকম বুদ্ধ ইয়েতে পালিয়ে গেছেন, বোধগয়া পালিয়ে গেছেন, এরকম করে আঙুল ঘোরাচ্ছেন আর ঘোরাচ্ছেন, বলছেন এবারে আর কোথাও কোথাও কিচ্ছু নেই, বা সব এইখানে এইখানে এইখানে। তিনজন ছিলেন সেখানে, অভেদানন্দজি মহাপুরুষ মহারাজ আর আরেকজন হচ্ছেন নরেন্দ্রনাথ। কিন্তু এই কথাটা যেন নরেন্দ্রনাথের হৃদয়ে একেবারে ছোড়ার মতো ঢুকে গেল। আলোচনা হচ্ছে দিবে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, কতজন বসে আছেন তার মধ্যে মাঝখানে তিনি বলছেন জীবে দয়া করবি কি তুই, কীটাণু কি জীবে দয়া করবার তোর কি যোগ্যতা, বল জীবে দয়া নয় শিব জ্ঞানে জীব সেবা। কত মানুষের মধ্যে ওই নরেন্দ্রনাথের হৃদয়ে একটা টঙ্কার দিল, বললেন যে আজকে এক নতুন আলোর সন্ধান পেলাম, ভগবান যদি দিন দেন তাহলে অবশ্যই এটি করে দেখাবো। দেখুন শ্রীকৃষ্ণের একটু একটু করে শ্রীকৃষ্ণ তাকে যোগ্য করে তুলেছেন, অর্জুনকে যোগ্য করে তুলেছেন, শুধু শিষ্যকে বললে তো হবে না, যোগ্য করে তুলেছেন। আমরা দেখতাম পরবর্তীকালে হয়তো খুব অপ্রাসঙ্গিক হবে না, আমরা দেখতাম আত্মস্থানীর কাছে যদি কেউ সাধু হতে এসেছে বলেছে তাহলে একবারে তার অবস্থা মানে একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবেন, রোজ আসবেন, রোজ আঘাত করবেন, রোজ যাতা বলবেন, ঘর থেকে বার করে দেবেন, কিন্তু প্রতি মুহূর্তে তিনি দেখতেন যে কি অবস্থা, কতটা দূর গেল, তারপরেও ফিরে আসছে কিনা। ওই একবার দুবার যখনই ফিরে আসতেন তখনই ধীরে ধীরে এবার তিনি বুঝতেন যে তার ভেতরে সেই বৈরাগ্যের আগুনটাকে তিনি প্রজ্বলিত করতেন। শব্দ দিয়ে আঘাত দিয়ে মানুষকে জাগরণ করা যায়, এ আমরা পরবর্তীকালে শাস্ত্র পড়ে দেখেছি, ঠাকুরের কথা পড়ে দেখেছি, আর এদের আচরণে দেখেছি, এদের জীবনের আচরণে দেখেছি, প্রতি মুহূর্তে আঘাত করছেন, এত আঘাত এত আঘাত। আমি 3 বছর ঘুরেছি, 91 থেকে 94, 3 বছর ঘুরেছি, আমাকে ঘুরিয়েছেন, তারপরে যখন দেখলেন যে না ছাড়বার পাত্র না তখন সাধু হবার জন্য অনুমতি দিলেন। তা তিনি সেই বলছেন যখন প্রস্তুত হয়ে গেছেন তখন তিনি বলছেন হে যোগেশ্বর, মানে স্বীকার করছেন যে তুমি ভিন্ন আর কেউ নয়, এই যোগেশ্বর তুমি আমাকে সেই রূপ দর্শন করাও, যে দর্শন করলে আমি তাতে ডুবে থাকবো, আমার কোনো আর অখণ্ডতা থাকবে না, অনন্ত যে ঐশ্বর্য সেই তার নেব। মজার কথা হলো এই যে তিনি তার বিশ্বরূপ দর্শন করছেন, এই বিশ্বরূপ দর্শন করার সময় এরূপ কিন্তু অনেকেই দেখলেন, অর্জুন দেখলেন, আমাদের সঞ্জয় দেখলেন, সঞ্জয় সেটা ব্যাখ্যা করলেন ধৃতরাষ্ট্রের কাছে, আবার যুদ্ধক্ষেত্রে যেসব সেনারি আছে তারাও দেখলেন, কারোর সামনে লুকিয়ে চুরিয়ে বিদ্যা দেয়া নাই, কিন্তু একই বিদ্যা 3 জন মানুষ 3 ভাবে গ্রহণ করলেন। দেখবেন আমরা বর্ণনা করব যে যখন এই ইয়ে বলছে সঞ্জয় কি বলছেন, সঞ্জয় শুধুমাত্র এক্সটার্নাল রূপটা দেখলেন, আর বাইরের লোক যারা আছে যারা যুদ্ধক্ষেত্রে আছে
তারা ভাবছে যে তারাবাজি হয়েছে, এরকম একটা মানুষ তার মাথা থেকে অত কিছু জিনিসপত্র বেরোচ্ছে, তার সহস্র হাত বেরোচ্ছে। আর ইনি দেখলেন একটা অদ্ভুত কথা অর্জুন বলেছেন, আমরা পড়বো সেটা। সেখানে তিনি বলছেন, এতদিন খণ্ড খণ্ড সব জিনিস দেখেছি, আজকে সম্পূর্ণ জোড়া দেখছি। এই যে আমরা দেখি খণ্ড খণ্ড জিনিস দেখি, কীরকমই আকাশের খণ্ড দেখি। একজনকে ফোন করে বললে, বুঝলি আমাদের সাগরে না খুব বৃষ্টি হচ্ছে, কাকদ্বীপ আছে, মানে কী আজ উৎপাদ্য কথা জানে, খট খটে রোদ্দুর। সরিষায় একজন বললে, না রে আমাদের এখানটা মেঘলা, তবে বৃষ্টি হচ্ছে না। দুজনের মধ্যে আলোচনা হচ্ছে, নিশ্চয়ই জল মেশাচ্ছে। আবার কলকাতায় যে আছে সেগুলো ভেসে যাচ্ছে। আবার শুভেন্দু হাওড়া থেকে বলবে, না না সব কল্পনা সব গল্প। এই যে আমাদের খণ্ড দৃষ্টি, এই যে একই ঈশ্বরের প্রকাশ, আকাশ হচ্ছে ঈশ্বরের প্রকাশ, তো তাকে দেখছি কিন্তু সংযুক্তভাবে দেখছি না। আর অর্জুনের বিশ্বরূপ দর্শনটা হলো এই, তিনি সংযুক্তভাবে দেখলেন। এই যে খণ্ডতা, সেই খণ্ডতা যে অখণ্ডতা, অখণ্ডের যে খণ্ডরূপ দেখে যেটা দেখে মোহিত আমরা হই, তার পূর্ণাঙ্গ তার অখণ্ড রূপটি তিনি দর্শন করলেন। ভগবান বলছেন, আমরা পঞ্চম শ্লোক থেকে এগিয়ে যাব। শ্রী ভগবান উওয়াচ, পশ্য মে পার্থ রূপাণি শতশোথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। ভগবান বলছেন রানিং ট্রান্সলেশনে, হে পৃথার পুত্র পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট আমার এই শত সহস্র বিচিত্র দিব্য রূপ তুমি দর্শন করো। কেন ভগবান এই কথাটা বলছেন? ও তো অর্জুন তো দেখতে চেয়েছেন, ভগবান তো এত দিন ধরে প্রস্তুতি নিয়ে নিয়ে তাকে তৈরি করেছেন, তাহলে কি হঠাৎ করে এই কথাটা কেন বলছেন? তার কারণ হচ্ছে, এখনো যেন তিনি অর্জুনকে বাধা দিয়ে চলেছেন। বলছেন, তুমি অনেক কিছু দেখতে পাবে। কি দেখতে পাবে? নানা বর্ণানি, এই যে পশ্চিমে পার্থ রূপানি শতশত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। নানা রকমের, নানা বর্ণের, নানা আকৃতির অনেক কিছু তুমি দেখবে, এই শত সহস্র রূপ তুমি দর্শন করো। এই যে ভিন্ন ভিন্ন রূপ তুমি দর্শন করো, একবারও কিন্তু বলছেন না যে তুমি এটা দেখবে, তিনি বলছেন তুমি দেখো। কি দেখো বলছেন না কিন্তু, যে এটা আমার ঐশ্বরিক রূপ, তুমি দেখতে চেয়েছো, তুমি এই জিনিসগুলো দেখতে পাবে। যেরকম হয় না যে প্যাকেটের মধ্যে কি আছে আমায় দেখাও না, না এটা দেখলে তোমার খুব খারাপ লাগে, এটা দারুণ জিনিস আছে বুঝলে তো, খানিকটা এমন একটা খাবার, তার খানিকটা ফিশ ফ্রাইয়ের মতো, খানিকটা ডিমের টেবিলের মতো, আর খানিকটা ওই আইসক্রিমের মতো, এমন একটা খাবার, এই খাবার খেলে তোমার সমস্যা হয়, তখনও প্যাকেটের মধ্যে ঢোকাচ্ছে, কিন্তু এটা ঐশ্বরিক, বুঝলে অদ্ভুত খাবার। ঠিক সেই রকম ভগবান যেন নিজেকে আনফার্ল করার আগে, নিজেকে সেই বন্ধন মুক্ত করার আগে যেন আবার আরেকবার বলছেন। এরপরে তিনি বলছেন, দেখো কি দেখবে তুমি, পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বহুন্য অদৃষ্ট বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্যাশ্চার্যানি ভারত। হে ভরতরাজ কুল অর্জুন, তুমি আদিত্যগণ বসুগণ রুদ্রগণ অশ্বিনী কুমারদ্বয় এবং মরুদগণকে দর্শন করো। শুধু দর্শন করো না, এই অদৃষ্ট পূর্ব পশ্যাশ্চর্যানি, এই অদৃষ্ট পূর্ব বহু বিস্ময়কর আশ্চর্যানি কেন বলছেন? কারণ আমরা সাধারণ চোখে আমরা সাধারণত আলোচনা করি, কিন্তু কখনো সাধারণ চোখে এগুলোকে আমরা দেখতে পাই না, তাই বলছেন এগুলো যেন অদ্ভুত একটা ব্যাপার, এ যেন আমরা কিছুতেই এই সেই বিশ্বের যে স্বরূপ সেটাকে আমি যেন দেখতে পাচ্ছি, তোমাকে দেখাচ্ছি। এই দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় আর ঊনপঞ্চাশ মরুদগণ দর্শন করো, যা তুমি আগে কখনো দেখেনি, তাই বলছেন অপূর্ব। অপূর্ব শব্দটা আমরা খুব ধুমধাম ব্যবহার, তোকে কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব দেখাচ্ছে। আমরা বলি, অবাঙালিরা আমাদের নিয়ে মজা করে, বলছে আপনি কেসে বাংলা বলতে হয়, তোকে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে, সুন্দর কবি ভয়ঙ্কর হতে, কিন্তু আমরা বাঙালিরা বলি ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। ঠিক সেই রকম এই অপূর্ব শব্দটা ব্যবহার করি, অপূর্ব শব্দের অর্থ যা পূর্বে ছিল না, যা আগে কখনো দেখিনি, আমি এর আগে কখনো এই জিনিস দেখিনি,
এমন তো নয় এরকম দেখিনি, কিন্তু এরকম রূপবান এরকম অপরূপ জিনিস দেখিনি। তাই বলছেন যে তুমি এই দেখো আশ্চর্যানি অদৃষ্ট পূর্বাণি, এই এমন সব অদৃষ্ট জিনিস তুমি দেখো যা মানুষ আগে দর্শন করেনি, মনুষ্যকুলের মধ্যে তুমি দেখবে। এবং একই সঙ্গে এরা যারা দর্শন করছে তারা দর্শন করলেও এটা অনুভব করতে পারবে না। ঠাকুরের সেই কথা আছে না, ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল তোমরা লেজামুড়ো বাদ দিয়ে নিয়ে নাও। এই যে একজনের জন্য একরকম ভার্সন আর আরেকজনের জন্য আরেক রকম ভার্সন, তুমি সেটার যোগ্য নয়, বলছে না যে তুমি সেটা যোগ্য নও, কিন্তু বলছে ও আমাদের একটা কথা হয়ে গেল তুমি লেজামুড়ো বাদ দিয়ে এটাকে গ্রহণ করো। তাই বলছেন যে এইসব দৃশ্য মানুষ আগে কখনো দেখেনি, যে আমরা যেন দু চোখ দিয়ে সেই ব্যক্ত বিশ্বকেই যেন দেখতে পাই, ভগবানকে আমরা দর্শন করছি, জগৎকে আমরা দর্শন করছি তার ভেতর দিয়ে। ইহাই কস্থম জগৎ কৃষ্ণম, একটু মারপিট হচ্ছে, সবাই ঢুকে আসার চেষ্টা করছে কিন্তু ক্লাস ভর্তি হয়ে গেছে। ইহাই কস্থম জগৎ কৃষ্ণম পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চান্য দ্রষ্টুম ইচ্ছসি। বলছেন যে হে জিতনিদ্র অর্জুন, এই একটা অদ্ভুত শব্দ তিনি অর্জুনের জন্য ব্যবহার করতেন। গুড়াকেশ, গুড়াকেশ মানে যে নিদ্রাকে জয় করেছে, মানে যে ঘুমায় না তা নয়, অ্যালার্ট। সাধক জীবনে এটা সবচেয়ে বড় একটা গুণ হওয়া দরকার, এটা যদি না থাকে, এই অ্যালার্টনেসটা যদি না থাকে তাহলে কিন্তু কিছু হয় না। আমরা অনেক সময় এমন আবেগমথিত হয়ে যাই, আবেগমথিত হয়ে এমন এমন একখানা কাণ্ড করে দিই, আমাদের মনে হয় যে এটা করাটা ঠিক হয়নি। ওই অ্যালার্টনেস, কতটা আমি কোনটা গ্রহণ করব, কোনটাকে বর্জন করব, কোনটা বলবো কোনটা বলবো না, জীবনের যে পরিমিতি বোধ, এই জীবনের ক্ষেত্রে প্রয়োজন। ঠিক একই সঙ্গে আমাদের জীবনকে, আধ্যাত্মিক জীবনকে পরিচালনা করার জন্যই প্রয়োজন। দেখবেন অনেক সময় ইমোশন আমাদের কী করে, ভাসিয়ে নিয়ে যায়। ইমোশন থাকা খুব ভালো, ইমোশন আমাদের মোশন দেয়, জীবনকে গতি দেয়। একটা আদর্শ যদি না থাকে, একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে কিছুতেই কিন্তু আমরা এগোতে পারি না। কিন্তু অনেক সময় হয় এই পাওয়ার আকাঙ্ক্ষাটা এত তীব্র হয়ে যায়, পাওয়ার আকাঙ্ক্ষাটা এমন হতে থাকে যে আমরা কি করছি সেটা ভুলে যাই, আমাদের আমাদের কথার মধ্যে সেটা থাকে না, আমাদের আচরণের মধ্যে থাকে না। তাই এই শব্দটা তিনি ব্যবহার করছেন, গুড়াকেশ জিতনিদ্র, যিনি অ্যালার্ট, সাধক জীবনে এটা সবচেয়ে বড় গুণ। বলছেন হে জিতনিদ্র অর্জুন, বলছেন ইহা এখানে এই স্থানে মম দেহে আদ্যা জগৎ কৃষ্ণম, এই তুমি সমস্ত জগৎকে দর্শন করো। কীরকম জগৎ না বলছেন, সচরাচরম, এই জগতে দুটি জিনিস নিয়ে তৈরি জগৎ, একটা হচ্ছে চর আর একটা অচর, একটা চলমান আর একটা স্থির, এই দুটি বস্তু নিয়ে দরকার। আর তুমি আমাকে শুধুমাত্র অচল দেখো না, তুমি আমার এই যে চলন্ত রূপ, আমার যে এই যে পরিমুহূর্ত প্রতিমুহূর্তে আমার ভেতরে যে বদল হচ্ছে এই রূপটিকেও তুমি দর্শন করো। ইয়ৎ চ অন্যত দ্রষ্টুম ইচ্ছামি, ইচ্ছাসি ইচ্ছসি, এবং অন্যান্য যা কিছু তুমি দেখতে চাও সব তুমি দেখতে পাবে। এইটা একটা অদ্ভুতভাবে এই এটা দেখবার ইচ্ছা, আমরা অনেক সময় চাই না চাই আমরা দেখতে পাই, কিন্তু আমরা আসলে অ্যালার্ট থাকি না বলে বুঝতে পারি না। শ্রীকৃষ্ণ জীবনে এরকম গল্প আছে, সবাই এসে বললো যে গোপাল কানহা ইয়ে খেয়েছে, মাটি খেয়েছে। তা কানহা বারবার বলতে থাকলো, না আমি মাটি খাইনি, আমি শুধু ক্ষীরই খেয়েছি। মা যশোদা বলে মুখ খোলো মুখ খোলো, দেখবো মুখটা দেখতেই হবে। যেই মুখ খুললেন তখন তার ভেতরে তিনি দেখছেন এই জগৎকে দেখছেন, তার মুখের মধ্যে ভাবছেন এই জগৎটা ঢুকে আছে। এমনকি সেই যেটা দেখছেন তার ভেতরে সেই ছোট কানহাকে দেখছেন এবং যশোদা মা নিজেকেও দেখছেন, কিন্তু তার মনে হচ্ছে না 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 এটা বোধ হয় ঠিক হচ্ছে না, এ বোধ হয় একটা কোনো মিরাকল কিছু দেখছেন। অথচ তাই পুতনা রাক্ষসী বধ করতে এলেন, ছোট্ট শিশুকে নিয়ে তিনি স্তন্যদান করতে এলেন, তিনি তার সেই স্তন্যদান করছেন। একটা অদ্ভুত কাণ্ড, করতে 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 তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার অবস্থা হলো, তার শরীর থেকে যাবতীয় প্রাণের যে স্পর্শ সেটা বেরিয়ে গেল, পুতনা মারা গেলেন। ভগবান কিন্তু খারাপ কিছু করলেন না, একটা মানুষের ভেতরে দুটো জিনিস আছে, একটা ভালো আছে আর একটা কালো আছে। ভগবান কিন্তু সন্তান বেশে এসে তার কালোটাকে হরণ করে নিলেন, এখন যে পুতনা বেঁচে থাকলো সে সম্পূর্ণ এক নির্মল মানুষে।
তার ভিতরে আর কোনো মালিন্য নেই। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আমরা অনেকে বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? কারণ আমরা আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে দেখছি। তাই বলছেন এই যা কিছু দৃশ্যমান, যা কিছু তুমি দেখতে চাও সব তুমি দেখবে। আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু বুঝতে পারি না কেন? কেন আমাদের ভেতরে ওই অ্যালার্টনেসটা থাকে না, ওই গুড়াকেশ শব্দটার অর্থ এত গভীর। না তো মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। এই যে তোমাকে আমি অনেক জিনিস দেখাবো, আমরা অনেক জিনিস দেখব, কিন্তু কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত নয় এটা তখনই তুমি দেখবে, তখন তোমার দৃষ্টির ভেতরে ফাইননেস আসবে। একই সিনেমা, তাতে একটা দৃশ্য আছে হীরক রাজার দেশে, ওই একবারে শেষ দৃশ্যে আছে রাজার সেই যে মূর্তি, সেইটাতে পরপর পরপর দড়ি বাঁধা হয়েছে এবং সবাই মিলে টানছে। ছেলেরা চিৎকার করে বলছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। প্রজারা টানছে বলছে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এমনকি রাজা যার মগজ ধোলাই হয়েছে তিনিও এসেছেন, তিনিও দড়ি ধরে টানছেন দড়ি ধরে টানো মারো টান রাজা হবে খান খান। বাচ্চারা সিনেমা হলের মধ্যে হেসে কুটি কুটি খাচ্ছে যখন সেই মূর্তিটা ওরকম ধুম করে ভেঙে পড়ল, তারা আনন্দে একদম ভরপুর। আর একদল এরকম গালে হাত দিয়ে বসে ওই দেখবে একই ছবি, কিন্তু কিন্তু দেখুন দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। একজন দেখছে যে মূর্তি ভেঙে চুরে তছনছ হয়ে গেল, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, তার বোঝার গতি যতটুকু সেই অনুযায়ী তিনি বুঝলেন। আর আরেকজন বুঝলেন যে রাজতন্ত্রের অবসান হলো, প্রজাতন্ত্রের শুরু হলো। এই যে কি করে আমরা দেখি, এই দৃষ্টির ফাইননেসটা দরকার। আমাদের দেখলেই হবে না দৃষ্টি, আমি তো বুঝতেই পারি না, হাঁ করে তাকিয়ে তাকিয়ে। যে সীমা আর্ট গ্যালারিতে একবার গেলাম সেই ছবির এক্সিবিশন, বেলুন মঠে কার যাওয়ার কথা ছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে সোমনাথ মাছ খুব গ্যাস ট্যাস খাইয়ে পাঠিয়ে দিলেন। সে গিয়ে দেখছি তো সবই আলাদা। আমরা আগুন জেলে ইয়ে করি, অনুষ্ঠানের উদ্বোধন করি, একটা জলের পাত্রের মাঝে সামনে দাঁড় করিয়ে দিল, সব আর্টিস্ট আসে, সব গালে দাঁড়িওলা, দাঁড়িওলা ছাড়া তো আর্টিস্ট হয় না। আবার সেই গালে দাড়ি ভর্তি, তারপর লম্বা চুলওলা, তারপর কার বোতাম খোলা কার বোতাম নেই, সেই এক হাত হাত ভর্তি করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিল, ওরা ফেলে দিলেন মধ্যে, আমরা ফেলে দিলাম, আমরা আমি তো জপাস করে ফেলে দিলাম, আবার কেউ এমনি এমনি করে ফেলছে, যে যেরকমভাবে পারে সেই ফেলছে। তারপরে তো ঘুরে দেখাচ্ছে, কিন্তু হাঁ করে তাকিয়ে আছি, সেই কোথায় দেখছি হাতটা এমনি করে আছে, ওটাই নাকি দেখার জিনিস। তারপরে মূর্তি তার আদ্যপান্ত কিছু বুঝতে পারছি না। আমি বুঝলাম যে কেউ এনজয় করছে কেউ এনজয় করছে না, কারণ এই যে দেখার দৃষ্টিটা প্রত্যেকের আলাদা আলাদা। ভগবান ঠিক সেই কথা বলছেন, এই চর অচর সব কিছু তোমার কাছে দৃশ্যমান, কিন্তু তার ভেতর থেকে যে সার বস্তু গ্রহণ করতে হবে ওটা অমনি হবে না। না তু মাং শক্যসে বলছেন, না তু মাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্য মে যোগমৈশ্বরম। দিব্যং দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, তবে তার সাহায্যে তুমি পশ্য মে যোগম ঐশ্বরম, তখন তুমি আমার যে এই ঐশ্বরিক যে, তখন তুমি আমার এই ঐশ্বরিক যে শক্তি যোগশক্তি তাকে দর্শন করতে। বুঝতে পারছি আমরা এই কানটায় পারা, যখন শ্রীকৃষ্ণ ওর দেখাচ্ছেন তার বিশ্বরূপ দেখাচ্ছেন, অর্জুন দেখলেন কারণ তার চোখে অর্জুন সেটা অনুভব করতে পারলেন, কারণ শ্রীকৃষ্ণ তাকে দিব্য রূপ দিব্য দর্শন করার শক্তি দিয়েছেন, দিব্য চক্ষু দিয়েছেন। ঠাকুর বলছেন প্রেমের চক্ষু, মা বলছেন এই চোখেই দেখা যায়, কিন্তু সে চোখ এ চোখ নয়, প্রেমের চোখ, মানে হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়, হৃদয়ের অনুভূতি। যদি অনুভূতি না হয় কিন্তু হবে না। শ্রীরামকৃষ্ণদেব এমনি করে বসে আছেন, কেউ বলছে আরে বাবা কিতনা সুন্দর পুতলা, হ্যাঁ কি ক্যা, একজন ভদ্রমহিলা বলছেন ক্যা সাফ সাফাই, মন্দিরে ঢুকেছেন বেলুড় মঠের মন্দির, ক্যা সাফ সাফাই, এ বাত বতানা পড়েগা, কি পরিষ্কার পরিচ্ছন্ন। আবার কেউ গিয়ে ভিউ হল হয়ে দাঁড়িয়ে আছে, এক একজন এক এক রকমভাবে দেখছেন, ওই যাকে যেরকমভাবে দেখার দৃষ্টি দিয়েছেন, যার প্রেমের চোখ দিয়েছেন তিনি শ্রীরামকৃষ্ণের হাসি খুঁজে পাচ্ছেন, তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে তিনি গিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যেন ঠাকুর তাকে দেখছেন, এবং তিনিও আনন্দ পাচ্ছেন ঠাকুরও তাকে দেখে আনন্দ পাচ্ছেন। কাশীশ্বর আনন্দজি বলতেন, পরবর্তীকালে আত্মস্থানজি বলতেন, সবসময় ঠাকুরের সামনে গিয়ে তাকে দাঁড়াবি, তিনি তোকে দেখ, তুই তাকে দেখতে পেলি না পেলি কিন্তু তিনি তোকে দেখছেন, তার দৃষ্টির বাইরে কখনো যাবি না, এমন জায়গায় গিয়ে দাঁড়াবি, জোর করবি, বাধ্য করবি, তুমি আমায় দেখো, আমাকে তুমি দেখো, তোমার
তোমাকে তোমাকে দেখাবো বলে আমি এসেছি। ওই যে চোখে প্রেমের চোখ দিয়ে দেখতে পারতেন, কাশী সারানন্দজি বলতেন, খুব গালাগাল দিতেন আমাদের, বলতেন যেদিন সকালবেলা আসবে সেদিনকে এসে যখন তোমার গুরুদেব প্রণাম করতে যান সেই সময় আসবে, হাঁ করে তাকিয়ে দেখবে কেমন করে তিনি প্রার্থনা করেন, কি আকৃতি দিয়ে তিনি অর্ঘ্য দেন, কেমন ভালোবাসার সঙ্গে তিনি প্রণাম করেন। তুমি এগুলো অনুসরণ না করতে পারো, প্রথমে অনুকরণ করার চেষ্টা করো, তারপরে দেখবে আস্তে 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 ওটা জীবনের একটা অঙ্গ হয়ে যাচ্ছে। এই যে দিব্য চক্ষু তিনি দান করেছেন, আমাকে তো খুলতে হবে, খোলাটা তো আমার দায়িত্ব, আমি দেখতে চাই। তাই তিন ধরনের মানুষ সেখানে দেখলেন। প্রথম মানুষ যিনি দেখলেন তিনি হলেন যাকে ভগবান দেখবার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয় ধরনের মানুষ হলেন যারা ওই সেটিকে দেখছেন, বুঝতে পারছেন কিন্তু তার অন্তর্নিহিত অর্থে সে তার আস্বাদ করতে পারছেন না। আর আরেক ধরনের মানুষ তারা ভাবছেন খুব যুদ্ধক্ষেত্রের ভেতরে একটা তারাবাজি হচ্ছে। সঞ্জয় একেবারে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, সঞ্জয় ওয়াচ এব মুক্ত তথা রাজন তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়া মাস পার্থায় পরমাম রূপম ঐশ্বরম। সঞ্জয় বললেন এই কথা বলে, হে রাজন, মহাযজ্ঞেশ্বর হরি পিতা পুত্র অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। প্রশ্ন হচ্ছে এই যে এই কি করে তিনি জানলেন যে পরম রূপম ঐশ্বরম। এই সঞ্জয়ের দুটো জিনিস ছিল, তিনি তার যেমন দূরদর্শন ছিল তেমনি দূরশ্রবণ। যে শ্রীকৃষ্ণ যে বলছেন তিনি তার অর্থ বুঝতে পারুন না পারুন তিনি শব্দগুলো শুনেছিলেন, যে তিনি যেন তাকে তার রূপ দেখাচ্ছেন এবং তাই তিনি যে জিনিসটা দেখছেন সেইটাকেই বোধ হয় রূপ। এর যে গভীরতা, এর যে ব্যক্তি, এটা মনের ওপর যে প্রভাব সেটা তাকে যদি প্রভাবিত নাও করতে পারতেন, তিনি যেন রূপটিকে শুধু বর্ণনা করতে পারছেন, এই শক্তিটি এই সঞ্জয়ের কাছে ছিল। তাই সঞ্জয় বলতে থাকলেন যে এই কথা বলে তিনি তাকে বললেন যে এই কথা বলে তুমি পৃথার পুত্র মহাযোগেশ্বর হরি সেই পৃথার পুত্র পার্থকে অর্জুনকে তিনি তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। এবার তার বর্ণনা, অর্জুন উত্তর, অর্জুনের কথা এখানে নেই, এখানে সঞ্জয় বলছেন। কেন বলতে পারছেন না? হঠাৎ করে দেখেছেন তিনি একেবারে শব্দহীন হয়ে গেছেন, যা দেখছেন মন সেটা অনুভব করতে পারছেন না, আর মন অনুভব করতে পারছে না বলে তিনি শব্দ আকারে প্রকাশ করতে পারছেন। দেখুন যে হিউম্যান সাইকোলজি, এই যে কনভারসেশনগুলো আছে এর ভিতরে হিউম্যান সাইকোলজি অসাধারণভাবে বলেছে। অনেক পরে অর্জুন, অনেক পরে এই সমস্ত হয়ে যাওয়ার অনেক পরে তিনি বলা শুরু করলেন এবং যে বললেন সেটা আমাদের জীবনের জন্য খুব প্রয়োজনীয়। এই যে শুদ্ধানন্দজির আমরা জীবনী পড়ছি না পার্শ্ব, এই আমাদের স্বামীজির পদপ্রান্তে, সেইখানে শুদ্ধানন্দজির সঙ্গে যেদিন দ্বিতীয় দিন দেখা হয়েছিল সেই দিন তিনি এই অর্জুনের এই যে বর্ণনাটা সেইটি তিনি বলেছিলেন, তিনি স্বামীজির কাছে শুনিয়েছিলেন, খুব পোয়েট্রি। এখন কি দেখলেন তিনি সেটা হচ্ছে আমরা শুনব। দেখলেন এই অনেক বক্ত্রনয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্য অনেক আয়ুধম। বলছেন এই যে ভগবান দেখছেন, কথায় যতটুকু প্রকাশ করা যায় সেই শ্লোকে সঞ্জয় বলছেন দেখুন যা কিছু দেখছেন সেগুলো কিন্তু আউটার বিউটি দেখছেন, কখনো তার ইনার বিউটিটা দেখে উঠতে পারছেন না। দেখবেন এই বলা থেকেই বোঝা যায়, যেমন আমরা কে কীরকম সেজে এসছি বলে উঠতে পারি, কিন্তু কী সুন্দর তোমার শেরওয়ানিটা, কী সুন্দর এর যে গলবন্ধ, এর যে বোতামগুলো দারুণ, একবারে সোনার অপূর্ব, এগুলোর উপর বোধ হয় সোনার জল করা। আমরা আউটার বিউটিটা আগে দেখি, ইনার বিউটিটাকে অনুভব করার মতো শক্তি আমাদের মধ্যে থাকে না। তাই বলছেন অনেক বক্ত্রনয়নম, যেটা দেখছেন অনেক অসংখ্য মুখ এবং চক্ষু বিশিষ্ট একটা জিনিসকে তিনি দেখছেন, অনেকাদ্ভুত দর্শ বলছেন এই তিনি অদ্ভুত সব জিনিস দেখছেন, অনেকাদ্ভুত দর্শনম তিনি অনেক যেটা দেখছেন, একটা মানুষ তার সেই অনেক চোখ, বিরাট তার মাথা, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বতস্পৃত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। পুরুষ সূক্তে নারায়ণের সেই যে অদ্ভুত রূপের কথা বর্ণনা করা হয়েছে, এটা যদি সত্যি সত্যি আমরা চোখ দেখতাম, চোখে দেখতাম আমাদেরও এই রকম হতো। অনেক দিব্যাভরণম, তিনি যে অলঙ্কার পরে আছেন, অনেক রকম সে দিব্য অলঙ্কার,
সাধারণ অলঙ্কারের সঙ্গে দিব্য অলঙ্কারের ফারাক কোথায়? না, সেগুলির ঔজ্জ্বল্য যেন তার ভেতর থেকেও যেন একটা একটা ডিভাইন একটা একটা দিব্য ভাবকে প্রকাশ করেছেন। এবং আরও নানা রকমের এই যে দিব্যা অনেকা উদ্যতা আয়ুধম, আর যে আয়ুধগুলো দেখলেন, যে অস্ত্রশস্ত্র নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, সেগুলো উদ্যত, মানে এক্ষুনি ছেড়ে দিলে মানুষজন মারা যাবে, কিন্তু সেই রকম যেন একেবারে প্রস্তুত এক অদ্ভুত দূত তিনি দর্শন করলেন। ঠিক যেরকম আমাদের এই যখন শ্রীরামকৃষ্ণকে সবাই সেবা করছেন, সবাই তাকে ভালোবাসছেন, এক একজনের জন্য এক এক রকম তিনি শ্রীরামকৃষ্ণদেব বাণী রেখে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে গেলেন সেই আম গাছের কাছে, বললেন এই আমাদের গিরিশ ঘোষ, গিরিশ আমার সম্পর্কে কি বলে? গিরিশ ঘোষ হাঁটু কেড়ে বলছে, ব্যাস বাল্মীকি যার ইয়াত্মা করতে পারে না আমি কি করব। ঠাকুর অগণিত অপামর ভক্তগোষ্ঠী যারা এই গভীর মানে সন্ন্যাসীর যে গভীর যে ভাবটা সেটা নিতে পারবে না, কিন্তু যাদের জীবন অন্যকে প্রভাবিত করতে পারে, যারা সংসার পথে থেকে যাদের উপর অনেক বেশি দায়িত্ব থাকবে তাদের জন্য আশীর্বাদ করছেন, যে আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য, যে চৈতন্য সত্তার জাগরণ হলে মানুষ পশু থেকে মানুষে, মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হয়, সেই চৈতন্য সত্তার জাগরণের কথা বলছেন। দেখুন এই একটা আশীর্বাদ। আবার নরেনকে বলছেন তিনি যে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, দেখুন এই ফারাক হচ্ছে, উপদেশের ফারাক হচ্ছে। আবার যে যে উপদেশ আমরা শুনেছি বড়দের কাছে শুনি, যে শ্রীরামকৃষ্ণদেব এই সমস্ত কথা বলতেন, অন্যদিন আসতে বলতেন, রোববার ছাড়া অন্যদিন আসতে বলতেন, প্রত্যেকের হাত ওজন করে দেখতেন, তারপরে তার কারুর জীবে লিখে দিচ্ছেন, কাউকে সাধন পদ্ধতি বলছেন, জায়গা বলে দিচ্ছেন, তুমি বেলতলায় যাও, তুমি যাও পঞ্চবটিতে, তুমি গিয়ে ওখানে গিয়ে বসো, আলাদা আলাদা তুমি গঙ্গা তীরে গিয়ে বসো, আলাদা আলাদা করে প্রত্যেকের ব্যবস্থা করছেন, এই প্রত্যেকের জন্য তিনি আলাদা আলাদা ব্যবস্থা করছেন, কিন্তু সকলকে এগিয়ে নিয়ে চলেছেন ঈশ্বর দর্শনের দিকে, প্রত্যেকের মনটিকে তিনি পবিত্র করছেন। যে যেভাবেই অর্জুনের নানা রূপ দর্শন করুক না কেন, প্রত্যেকের ভেতরে তার যে অন্তরের যে দিব্য ভাব সেটি যেন প্রকাশ করছেন। ভগবান বলছেন, দিব্য মালাম্বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম, বলছেন সেই দিব্য পুরুষ তিনি দিব্য মালা ভূষিত হয়ে আছেন, যে মালাটি সেটি দিব্য মালা, দিব্য মালার মানে তার ফুলটি, তাতে যে মালাগুলো গাঁথা হয়ে থাকে সেটি যেন সর্ব অবস্থাতে সেই রকম প্রস্ফুটিত হয়ে থাকে, দিব্য মালা। আমাদের মনে আছে আমরা একবার ওই মাধবানন্দীর জন্মস্থান বাগাছড়ায় গিয়েছিলাম পুজো করতে, তাই সেখানে গিয়ে তার এই পুজোর কয়েকদিন আগে ভয়ঙ্কর রকমের ডাকাতি হয়েছিল, সব কিছু চুরি হয়ে গেছিল, চেয়ার টেবিল খাট বিছানা জানলার গ্রিল জানলার খড়খড়ি পাখা এমনকি ঠাকুরের পুজোর বাসনপত্র, শুধু শুধু নিত্য পূজার বাসনটা সেটা পুকুরের মধ্যে রাখা ছিল, পুকুরের পাশে রাখা ছিল, তাই ডাকাতরা ওগুলো ডাকাতি করতে পারেননি। ফলে আমরা যখন পুজো করতে গেলাম তখন ওদের কাছে খুব সামান্য অর্থ, তাই দিয়ে সামান্য বাসনপত্র কেনা হলো। আমি আর ভয়ের চোটে একটা ভালো মালার কথা বলিনি, ওটা ছোট্ট মালা দিয়েছিল। আমাদের এক সাধু গিয়ে গ্রামে ঘুরে 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 সবার বাড়ি থেকে জবা ফুল তুলিয়ে নিয়ে এলেন, তারপরে যে মায়েরা এসেছিলেন তাদের সকলকে দিয়ে দেড় হাত করে জবা ফুলের মালা গাঁথালেন, ওই মোটাটা ভেঙে ওই লাগিয়ে 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 গাঁথালেন, সে বিরাট বড় মালা গাঁথা হলো, মাকে পরিয়ে দেওয়া হলো গলা থেকে পা উঠ দিয়ে একেবারে সেই ঘটের ওপরে পড়ানো রয়েছে, অদ্ভুত সে মালাটা, অদ্ভুত দেখাচ্ছে মাকে, মনে চায় কোনো রকম মালার প্রয়োজন নেই, সেই লাল রঙের মোটা সেই জবা ফুলের মালা মা পরে আছেন। সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি পরে আমরা আস্তে আস্তে মালাগুলো কেটে দিচ্ছি খুলে দিচ্ছি, তখনও সেই ফুলের মালার বেশিরভাগ ফুল তখনও ফুটে আছে। আনন্দ মহারাজ, কাশীর আনন্দ মহারাজ ছিলেন, কাশীর আনন্দ মহারাজ গিয়েছিলেন, উনি আমাদের বলছেন দেখো কি সুন্দর, কি অপূর্ব দর্শনীয় জিনিস, যে এই হচ্ছে, উনি আমাকে তখন প্রথম এই বোধটা জাগালেন, এই হচ্ছে দিব্য মালা, দেবীর স্পর্শে সে তার প্রত্যেকটি ফুল তখনও প্রকাশিত হয়েছে, তখনও যেন সে ফুটে আছে দেবীর দিব্য সত্তা দিব্য শক্তির জাগরণের জন্য, দিব্য মালা দিয়ে ধারণ করে আছেন। দিব্য গন্ধানুলেপনম দিব্যাম দিব্য মালাম্বরধরম, আর তিনি যে পোশাকটি পরে আছেন সেটিও দিব্য।
আর বলছেন দিব্য গন্ধানুলেপনম, আগেকার দিনে মেকআপের জন্য দুটো জিনিস ব্যবহার করা হতো, একটা চন্দন আর একটা হচ্ছে অনুলেপনম, সাদা চন্দন ওই লাগানো হয় আর অনুলেপন রক্ত চন্দন, তাই দিয়ে শোভা বিকশিত করা হয়। আমরা এখন অনেক সেন্ট পেন্ট অনেক কিছু দিই, কিন্তু ট্রেডিশনাল পূজা এই দেওয়ার কথা। আমাদের একটা ছোট্ট পাত্রের মধ্যে একদিকে সাদা চন্দন দেওয়া হয়, একদিকে রক্ত চন্দন দেওয়া হয়, যেহেতু চন্দন এঁটে যায় তাই ঠিক দেবার আগে একটু তাতে অগরু মিশিয়ে দেওয়া হয়, যাতে ওটা একবারে ওরকম অরিজিনাল থাকে, একদম নরম থাকে, তারপরে সেটা দেওয়া হয়। দেবারও কায়দা আছে, কল্পনা করতে হয়, প্রথমে হচ্ছে এই গন্ধ দেওয়া আছে, গন্ধ মানে হচ্ছে ফুল দিয়ে ঠাকুর ভগবানের গায়ে যেন মাখিয়ে দিয়েছে, এখন যেমন ফাউন্ডেশন মাখায় ঠিক সেই রকম, সেই ফাউন্ডেশন ইটার্নাল ফাউন্ডেশন সেটা হচ্ছে চন্দন, সেটা লাগানো হচ্ছে। আর তারপরে অনুলেপনম, সেই চন্দনের টিপ, লাল চন্দনের টিপ, রক্ত চন্দনের টিপ, সেটি পড়ানো হয়, আলাদা আলাদা করে দেওয়ার কথা। দেখুন বইতে শুধু একটাই দেওয়া আছে, কারণ আমরা সব ধারণ করতে পারবো না, কিন্তু যখন আমাদের মঠে পুজো শেখানো হতো তখনই আলাদা আলাদা করে দেওয়া হতো, এসে গন্ধ, এসে অনুলেপনম বা গন্ধানুলেপনম, এই দুটোই বলা হয়। এই গন্ধ এবং অনুলেপনম তিনি ব্যবহার করছেন। আর কি বলছেন, সেই সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম, সবচেয়ে আশ্চর্য সেই দেবতার মুখখানি, সেটি কিরকম না অতি উজ্জ্বল প্রভাযুক্ত। আর কি দেখছেন, সেটা অনন্ত অসীম, এত বড় মুখ যেন তার শেষ করতে, তার শেষ দেখা যাচ্ছে না। আর একটি দারুণ কথা বলছে, সেটা হচ্ছে বিশ্বতো মুখম, যেদিকে তাকাই, যেদিকে ফিরি মনে হচ্ছে তিনি যেন সেই দিকেই তাকিয়ে আছেন। একমাত্র এই আমাদের কি বেশ বলে ওই আগুন বা সূর্যের, এই সূর্যের ক্ষেত্রেই এটা মানে এই বোঝাতে সুবিধার জন্য, কেমন দেখাচ্ছে এই বোঝাতে সুবিধার জন্য, আগুন বা সূর্যকে আপনারা কল্পনা করতে পারেন, ভগবানের মুখটাকে এইরকম জ্যোতির্ময় দেখাচ্ছিল, তিনি যেন যখন দাঁড়িয়েছিলেন তাকে দেখে মনে হচ্ছিল তার অনন্ত মুখ, তার শেষ হচ্ছে না, এবং তার কোন দিকে তার মুখ সেটা বোঝা যাচ্ছে না, সব দিক দিয়েই তিনি দৃশ্যমান, তিনি প্রকাশক, সব দিক দিয়েই তিনি দৃশ্যমান। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তার গীতা বক্তৃতায় একজন পরমাণু বিজ্ঞানীর গল্প বলেছিলেন, ওপেনহাইমার লিখে নিয়ে এসেছি, ওপেনহাইমার তার জীবনের গল্প বলেছিলেন, তিনি যখন আমেরিকায় পরমাণু বোমার বিস্ফোরণ ঘটান এই বিশ্বযুদ্ধের পরে, তখন তার এই শ্লোকটার কথা মনে, যখন বিস্ফোরণটা হলো, যে আলোর বিচ্ছুরণ হচ্ছিল, সেই বিরাট বিস্ফোরণের সেই আলো দেখে তার একবারে চোখ ধাঁধিয়ে গেছিল, এবং তখন তিনি সেই কান ফাটানো আওয়াজ শুনে মনে মনে তিনি এই শ্লোকটা, তিনি পড়াশোনা করেছিলেন গীতা, গীতার এই শ্লোকটা তিনি উচ্চারণ করেছিলেন, দিব্য মালাম বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম। তিনি এটা তার স্মৃতি কথায় তিনি বলেছিলেন যে তিনি এইটি, এই শ্লোকটিকে তিনি আবৃত্তি করে চলেছিলেন, কারণ তিনি এই শ্লোকের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন আমাদের এই এই ওই যে দৃশ্যটা তিনি দর্শন করলেন পরমাণু বোমার বিস্ফোরণের পর, তার সঙ্গে তিনি এই শ্লোকের সাদৃশ্য খুঁজে পাচ্ছিলেন। আর কি আরেকটা শ্লোকের তিনি সাদৃশ্য খুঁজে, তার পরের শ্লোকটা, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ পদুত্থিতা যদি ভাসদৃশী সা স্যাৎ ভাসয়স্তস্য মহাত্মনঃ। মহাত্মার ভাস অর্থাৎ মহিমা বা উজ্জ্বলতার, এই যে উজ্জ্বলতার সেটা কোনো তুলনা হয় না, ঐশ্বরিক গুণ, মায়ের ভালোবাসা, জগতে যা কিছু ঐশ্বরিক আছে সেগুলি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আমার মা আমাকে বড্ড ভালোবাসেন, সেটা কতখানি ভালোবাসা সেটা আমি প্রকাশ করতে পারি, মা সন্তানের প্রতি প্রকাশ করতে পারেন, কিন্তু বাইরের এসে একজন এসে তিনি বড়জোর বলতে পারেন, হয়তো আমাকে বলতে পারেন বা আমার মাকে বলতে পারেন, তোমরা তোমাদের তুমি তোমার ছেলেকে বড্ড ভালোবাসো, কিন্তু যে ভালোবাসার যে গভীরতা, কতটা তীব্রতা, এটা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। বলতে পারেন না যে রামের সুমতিতে সেই যে ভালোবাসতেন তার বৌদি, সেই রকম ভালোবাসার মতো তোমার মায়ের ভালোবাসা, এরকম কোনো কিছু দিয়ে কম্প্যারিজন করা যায় না। আমার মায়ের ভালোবাসা, খেদার মায়ের ভালোবাসা, মোচার মায়ের ভালোবাসা, এরকম তুলনা করা যায় না। জগতে যা কিছু ঐশ্বরী, যা কিছু প্রকাশক, তার সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না।
তাই বলছেন দিবি সূর্য সহস্রস্য, এই আলোর জ্যোতি কিরকম যদি একসঙ্গে আকাশে সহস্র সূর্য জ্বলে ওঠে, ভবেত যুগ পদুত্থিতা, একসাথে যদি একযোগে আমরা একটা সূর্যের আলোতেই আমাদের এইরকম অবস্থা হয়, এইরকম যদি সহস্র আলো সূর্য একসঙ্গে একযোগে উত্থিত হয়, যদি ভা সদৃশী সা স্যাত ভাসস্তস্য মহাত্মনা, তবে সেই প্রভা এই মহাত্মার প্রভাবে কিঞ্চিত তুল্য হতে পারে। তাহলে তাকে তাকে কিরকম জ্যোতির্ময় দেখাচ্ছিল এইটা বোঝাতে গেলে সেই বলতে হয় যে শ্রীকৃষ্ণের এই যে দিব্য রূপ, এই যে দিব্য প্রকাশ, এটি খানিকটা তার সঙ্গে তুল্য করা যায়, এইটি হচ্ছে কথা। তত্রৈকস্থম জগৎকৃষ্ণম প্রবিভক্তম অনেকথা অপশ্যত দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তথা। হে পাণ্ডুর পুত্র অর্জুন, বহু ভাগে অর্জুন কি দেখলেন, বহু ভাগে বিভক্ত সমগ্র বিশ্ব একত্রে সেই দেবাদিদেবের দেহে অবস্থিত দেখলেন। এইটা হচ্ছে আমাদের এর এই এতখানি অবধি অনুভব হয়েছিল আমাদের সঞ্জয় যেটা দিয়ে শুরু করেছিলাম। আমরা ভগবানের প্রকাশ দেখি খণ্ড খণ্ড হয়ে, এই আকাশের কথা বললাম, অনন্ত আকাশ তার খণ্ড খণ্ড প্রকাশ দেখি। আমি বলছি এখানকার আকাশ আলোকিত, কাকদ্বীপের আকাশ মেঘাচ্ছন্ন, সরিষার আকাশ আলো আলো আছে, মেঘ আছে, কলকাতার আকাশে ভেসে যাচ্ছে, একদম অন্ধকার আকাশ জলে ভেসে যাচ্ছে, একই অনন্ত আকাশ তার নানা প্রকাশও, এই খণ্ড খণ্ড রূপ আমরা নিত্য দেখতে অভ্যস্ত। কিন্তু এই যে নিত্য, কিন্তু অর্জুন আজকে যে বিশ্বরূপ দর্শন করলেন এটা শ্রীকৃষ্ণ ভগবানের খণ্ড রূপ নয়, সেই খণ্ডের যেন সংযুক্ত একটা রূপকে তিনি দর্শন করলেন। তাই অর্জুন সম্পর্কে বলতে অর্জুনের অর্জুন কেমন দেখলেন সেই সম্পর্কে যতটা সঞ্জয় অনুভব করতে পারেন সেই সঞ্জয় তাই বলছেন, তত্রৈকস্থম জগৎকৃষ্ণম প্রবিভক্তম অনেকধা অপশ্যত দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তথা। পাণ্ডুপুত্র অর্জুন এর আগে সেই ভগবানের যে বিভূতি এটা খণ্ড খণ্ডভাবে দেখেছেন, আজ তিনি তার সেই অখণ্ড সত্তাকে সেটিকে প্রকাশ হতে দেখলেন। তাই বলছেন, ততঃসা বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষতঃ। তিনি সেই তার সেই দর্শন করলেন এবং দেখার পরে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট হয়ে গেছেন। এতক্ষণ তিনি কথা বলতে পারছিলেন, শুধু দেখছিলেন, কেন না এমন এক জিনিস দেখেছেন তার এতে বোবা লেগে গেছে, তিনি যেন শব্দ করতে পারছেন না, শব্দ দিয়ে উচ্চারণ একটা কথাও বলতে পারছেন না, তিনি রোমাঞ্চিত, হৃষ্ট রোমা ধনঞ্জয় একবারে রোমাঞ্চিত হয়ে পড়ছেন। আর তখন তিনি প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষত, দেবতার প্রতি নতমস্তকে, নতমস্তকে শব্দটা এখানে একটি বিশেষ অর্থ বহন করে নেয়। এই নতমস্তক শব্দটা কি না, এই নতমস্তক হচ্ছে শরণাগতি, তিনি যেন নিজেকে ভগবানের সামনে উৎসর্গ করলেন, দেখলেন এই অনন্তের সামনে আমি দাঁড়িয়ে আছি। এতদিন তাকে বলছেন শিষ্যস্তে হম সাদি মামতম প্রপদ্যম, তোমার আমি শিষ্য, মানে তুমি গুরু আমি শিষ্য, তোমার শক্তি কতদূর আমি জানি, হয়তো অনন্ত শক্তি কিন্তু তোমার চেয়ে আমার শক্তি কম, তোমার কাছে আমি নিচ্ছি। কোথাও বলছেন আমি তোমার বন্ধু, আবার কোথাও তাকে সারথি বলছেন সে নয় উভয়ের মধ্যে রথায় স্থাপয় আমি অচ্যুত। দেখুন এতক্ষণ ধরে তিনি মানুষ শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন, কিন্তু এইবার শ্রীকৃষ্ণের আসল স্বরূপ দর্শন করে তিনি বিস্ময় আবিষ্ট, আরে কাকে কি বলছি, কার সাথে কথা বলছি। রামচন্দ্র দত্ত এসেছেন, শুনেছেন পরমহংস দেবের সঙ্গে দেখা করবেন, তাদের যে পুরনো ধারণা ছিল চিমটেলা পরমহংস লম্বা দাড়ি, হ্যাঁ অনেক চালা চামুণ্ডা পরিবেষ্টিত হয়, তাদেরকে অতিক্রম করে তবে তিনি রামকৃষ্ণের সঙ্গে দর্শন করবেন। বলছেন ঘরে যেন শ্রীরামকৃষ্ণ তার জন্য অপেক্ষা করছেন, শুধু একটা যেন টোকার দরকার ছিল, একটা টোকা, যেই টোকা দিয়েছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এরা ইংরেজি রীতিতে হাত জোর করে প্রণাম করছেন, ঠাকুর মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, তারপরে হাত দুটি ধরে তার পাশে এসে বসিয়ে রেখেছেন। বিকেলবেলা এসেছিলেন, তিনটে সাড়ে তিনটের সময় মনমোহন মিত্র আর রামচন্দ্র দেখা করতে এসেছে, রাত তখন আটটা বেজে গেছে, তখনও তারা পাশে বসে আড্ডা মারছেন, গল্প করছেন। পরের দিন তারা বুঝলেন যে এক আসনে বসা যায় না,
এক আসনে বসা যায় না, কিন্তু তিনি তার বিভূতি কিছুতেই প্রকাশ করছেন না। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতিকথায় একজন মাতাজি, পরবর্তীকালে তিনি সন্ন্যাসিনী হয়েছিলেন, সেই তিনি তার স্মৃতিকথা লিখছেন। প্রথম যেদিন তিনি এসেছিলেন, বলছেন ভারতী প্রাণা মাতাজি সেই ছাদের ঘরে যখন নিয়ে গেলেন তার সেবিকা, তাকে গিয়ে ঘরে পৌঁছে দিয়েই চলে এলেন। মাতাজি এরকম দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন, এসে তাকে তার পাশের আসনে খাটেতে পাশেই বসিয়ে দিয়েছেন। বলছে আমি জানতুম না যে তার খাটে বসা যায় না, আমি কিন্তু তার পাশে বসে জমিয়ে তার সাথে কথা বলছি। সেবিকা এসে বলছে নিচে বসুন, উনি প্রেসিডেন্ট, নিচে বসুন, এক আসনে বসা যায় না। এই যে এতক্ষণ আমরা তার ওই যে ঐশ্বরিক সত্তা সেটাকে অস্বীকার করে তার মানবিক সত্তাটাকে এত প্রাধান্য দিয়েছি যে আমাদের কিছু, কিন্তু যখন তার ঐশ্বরিক সত্তা দেখছি তখন ভাবছি এ কী করেছি, তখন তার সামনে শরণাগত হচ্ছে। তিনি একেবারে নিজেকে নিবেদন করছেন এবং নিবেদন করে অত্যন্ত আনন্দের সঙ্গে মাথা নিচু করে তাকে বলছেন। এই যে বলার যে গল্প, এটা অনেকখানি, এই বলার গল্পগুলো আমরা পরবর্তী দিন আলোচনা করব। আজকে আমরা এইখানেই থামবো, একটু আগেই থেমেছি আমরা, একটুখানি যেটুকু পড়েছি সেইটুকু একটুখানি আবার করে মানে একটু আবৃত্তি করে নিই আমরা সবাই। আমরা 9 নম্বর শ্লোক থেকে এগোতে থাকব, 9 নম্বর শ্লোক থেকে আমরা 14 নম্বর শ্লোক অবধি পড়ব। সঞ্জয় উবাচ এব মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরিহি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম এব মুক্ত্বা ততো রাজন মহায়োগেশ্বরো হরিহি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম অনেকবক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম অনেকবক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম দিব্যমালাম্বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম দিব্যমালাম্বরধরম দিব্যগন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগা পদুত্থিতা যদি ভাসদৃশী সা স্যাৎ ভাসস্তস্য মহাত্মনা দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগা পদুত্থিতা যদি ভাসদৃশী সা স্যাৎ ভাসস্তস্য মহাত্মনা তত্রৈকস্থম জগত কৃৎস্নম প্রবিভক্তম অনেকধা অপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা তত্রৈকস্থম জগত কৃৎস্নম প্রবিভক্তম অনেকধা অপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা ততা সহ বিস্ময়াবিষ্টো হৃষ্টরোমা ধনঞ্জয প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলিরভাষত ততা স বিস্ময়াবিষ্টো হৃষ্টরোমা ধনঞ্জয প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলিরভাষত ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যোবাসিনামিড্যে লোকানাম বরদা ভব ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।